But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like. Welcome to my channel Tastykitchenvlogging. চলো দেখে নি কিভাবে সিম্পল স্টাইলে পারফেক্ট ভাবে পিজা হাট বা ডমিনোজ এর মতো বাড়িতেই বানানো যায় খুব সহজে খুব কম খরচে পিজা। আজ আমরা বানাবো চিকেন চিজ পিজা। চলো দেখে নি পিজা হাট কিংবা ডমিনোজ স্টাইলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটা পিজা। আর সবাইকে খাওয়ান এবং এনজয় করুন বাড়ির সবার সাথে। কার কার আমার এই পিজা খাওয়া দেখে টেম্পটিং লাগছে, পিজা খেতে ইচ্ছে করছে, দাঁড়া দাঁড়াও দোকানে অর্ডার করতে হবে না। আজকে বাড়িতেই কীভাবে পারফেক্টভাবে পিজা বানানো যায় সেই রেসিপি আমি শেয়ার করব। পিজার জন্য একটা পিজা বেস ইউজ করেছি, মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল এই পিজা বেস। দেখুন এটা এরকম খুব কম দাম, এর দাম আছে মাত্র 23 টাকা, 23 রুপিস। এটা আপনি ইউজ করতে পারেন খুব সহজে খুব তাড়াতাড়ি, আপনি এটা দিয়ে পারফেক্ট পিজা বানাতে পারবেন। পিজা তৈরিতে এমন কিছু বিশেষ উপকরণ লাগে না, কিছু ফ্রেশ ভেজিটেবলস, পিজা ব্রেড আর কিছু সস লাগে। যেমন একটা এমনি টমেটো সস নিতে পারেন, একটা পিজা পাস্তা সস অবশ্যই লাগবে, আর হচ্ছে পিজার টপিংস লাগবে, গোলমরিচের গুঁড়ো লাগবে, আর মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স, আর হচ্ছে চিকেন বা পনির যেটা আপনি টপিংয়ে দেবেন। এরপর আমি সব সবজিগুলো, যেমন বিভিন্ন কালারফুল ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ আছে, আমি এগুলো চৌকো চৌকো করে কিউব আকারে কেটে নিচ্ছি। তবে পিজা তৈরিতে অবশ্যই চিজ দরকার, মোজারেলা চিজ, যেটা পিজার জন্য একদম বেস্ট, আর আপনি আমুলের যে কোনো চিজও ইউজ করতে পারেন, তবে মোজারেলা চিজ দিলে তবে যে টান টান ভাবটা আসে পিজার মধ্যে সেটা আসে, অন্য কোনো চিজ এটা আসে না। তো মোজারেলা চিজই ইউজ করার চেষ্টা করবেন, না হলে আমুলের চিজ আছে। তোমরা তো আমার ফ্যামিলি বন্ধু হয়ে গেছো, তাই তুমি দিয়েই বলছি। প্রথমে এরকম ব্রেডটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে। তারপরে আমি এতে পিজা পাস্তা সসটা গোটাটাতে খুব সুন্দর করে স্প্রেড করে নেব। এইভাবে দেখো, গলার অবস্থা খুবই খারাপ, তাও ভয়েস ওভার করে বলছি, একটু কষ্ট করে বুঝে নিও। এরপর আমি মায়োনিজ এতে অ্যাড করব এবং মায়োনিজটা খুব সুন্দর করে আবারও এর উপরে স্প্রেড করব, এতে টেস্টটা খুব ভালো আসে। ব্যাস মায়োনিজটাও আমি স্প্রেড করে নিলাম। এরপর আমি একটু সস অ্যাড করছি, এটা অপশনাল, কেউ অ্যাড করতেও পারে নাও পারে।
যত বেশি দেওয়া হবে তত বেশি না টেস্ট আসবে। এরপর আমি প্রথমেই একটু চিজ এতে ছড়িয়ে নেব। এতে পিজা যে ব্রেডটা আছে এটা অনেক সফট হয়ে আসবে। এটা রেডিমেড পিজা বেশ তো, তাই প্রথমেই আমাকে একটু এই চিজটা ছড়াতে হলো। এটা আমি মোজারেলা চিজ ইউজ করেছি। তোমরা অন্য কোনো আমুলের চিজ স্প্রেড করতে পারো, তবে পিজাতে মোজারেলা চিজটাই সব থেকে বেস্ট। এরপর আমি টপিংসগুলো সাজিয়ে নিচ্ছি। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এগুলো বাড়িতে যদি নাও থাকে শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম দিয়েও করতে পারো। আর সব থেকে ভালো হয় একটা টপিংস কিনে নিতে, পিজা টপিংস যেটাতে অলিভ, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সমস্ত কিছু দেওয়াই থাকে, সেটা একটা কিনে নিতে পারো। সেটা খুব সহজে তুমি সব সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যেতে পারো। এরপর আমি একটু অনিয়ন, মানে পেঁয়াজ আর হচ্ছে গ্রিন ক্যাপসিকাম এর উপর টপিং করলাম। তোমরা যে যা খুশি নিজেদের ইচ্ছে মতো টপিংসটা দিতেই পারো। এরপর আমি একটু টমেটো স্লাইস করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটা আমি তন্দুরি চিকেনের স্টাইলে একটা চিকেন বানিয়েছিলাম যেটা ইউজ করছি। এতে খুব ভালো একটা ইন্দো ইটালিয়ান ফিউশন আছে। আর তোমরা চাইলে এমনি নর্মাল যে কোনো চিকেন এরকম ফ্রাই করে দিতে পারো, অথবা পনিরও দিতে পারো। যে টপিংস তোমাদের ভালো লাগবে সেই টপিংস তোমরা ইউজ করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি অলিভ। এই অলিভটা যে কোনো স্টোরে তোমরা পেয়ে যেতে পারো। আর অলিভ টপিংস যেটা আছে, মানে পিজা টপিংস, তার মধ্যেও অলিভ থাকে, সেখান থেকেও নিতে পারো। আসলে পিজা ইটালিয়ান খাওয়ার তো, তাই অলিভসটা দিতেই হবে। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী, ভালো লাগা অনুযায়ী টপিংসগুলো সাজাবে। এরপর আমি অলিভটাও সাজিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে পিজাটা। এরপর আমি একটু গোলমরিচের গুঁড়া দেব। এরপর দেব মিক্সড হার্বস। যেহেতু সসগুলোতে আর চিজে নুন আগে থেকেই থাকে, তাই কেউ চাইলে নুন স্প্রিঙ্কল করতেও পারে নাও। আর দেব পিজার একটা টপিংস যেটা হচ্ছে চিলি ফ্লেক্স এবং আরও অরিগ্যানো, আরও অনেক কিছু দেওয়া আছে। এরপর আমি আমুলে যে চিজটা আছে সেইটা একটু স্প্রেড করে দেব উপর থেকে। এটা আমুলের নর্মাল কিউব চিজ, এটা একটু স্প্রেড করে দিলাম। এগুলো তুমি যে কোনো স্টোরে গিয়ে পেতে পারো। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের নাম তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে গিয়ে দেখে নিও। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে না? দেখো এখন কি ইয়ামি দেখতে লাগছে এটা। এরপর উপর থেকে আমি আবার মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। জানোই তো যত বেশি চিজ দেওয়া হবে তত বেশি এর টেস্ট বাড়বে, তত বেশি এটা ইয়ামি হবে। তবে হেলথ কনসাস যারা আছেন তারা কম চিজ দেবেন। এরপর আমি এটা আভেনে দিয়ে দিলাম। কেউ চাইলে গ্যাসে করতে পারেন, গ্যাসের ডেকচিতে নুন দিয়ে তার উপরে পিজা ট্রেটা দিয়ে করতে পারেন। সেটা আমি অন্য একটা ভিডিওতে একদিন দেখাবো। আমি আজকে খুব কম সময়ের জন্য, সময়ের অভাবের জন্য আমি মাইক্রো ওভেনেই করছি। 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট দিয়ে দিলাম, বাস। এরপর আমার পিজা রেডি হয়ে যাবে। অতি সহজে আর এত তাড়াতাড়ি বাড়িতে বানানো যায় এরকম একটা ইয়াম্মি ইয়াম্মি ডিলিশিয়াস একটা ডিশ, যেটা আমাদের সববার ছোট থেকে বড় সববার খুব পছন্দের। তাহলে আমরা কেন অপেক্ষা করব দোকানের জন্য? কেন নিজেরাই বানিয়ে ফেলবো না এত সহজ পদ্ধতিতে? এই দেখো রেডি হয়ে গেছে আমার পিজা।
ডেলিশিয়াস, দেখতে কি ইয়ামি লাগছে। চলে এসো বন্ধুরা, একসাথে ভাগ করে খাবো। ইস, এরকম যদি হতো কত না ভালো হতো। চলো, তোমাদেরকে তো আমি রেসিপি দেখিয়ে দিলাম, এরকম বাড়িতে একদিন ট্রাই করে দেখো আর খেয়ে বলো যে কীরকম হয়েছে। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে টেস্টি কিচেন ব্লগিংকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করো আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখার জন্য। Thank you.